হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টেনের অধ্যায় থ্রির ও আন্দোলন নিয়ে তো ফ্রেন্ডস তোমাদের বলবো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করতে এনে ভুলো না এবং শেয়ার করো নিজে জানো এবং অন্যকে জানার সুযোগ করে দাও এবং পরবর্তী ভিডিও পেটে জিত অনলাইন হিস্ট্রি চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আগের দিন আমরা আলোচনা করেছিলাম ফরাজি আন্দোলন নিয়ে আজই আমরা আলোচনা করব হচ্ছে ওয়াহাবি আন্দোলন নিয়ে উনিশ শতকে প্রথম দিকে যে সমস্ত বিদ্রোহগুলো ঘটেছিল ঔপনিবেশাবাদ ও সামন্ততান্ত্রিক শাসনের বিরুদ্ধে সেই সকলের বিদ্রোহ যেগুলো হয়েছিল এই ঔপনিষতাবাদ এবং সামন্ততান্ত্রিক শাসনের বিরুদ্ধে তার মধ্যে অন্যতম ইসলামিক আন্দোলন হচ্ছে একটা ওয়াহাবি আন্দোলন এটা ঘটেছিল উনিশ শতকের প্রথম দিকে এবং ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ওয়াহাবি শব্দের অর্থ কি সেটা কিন্তু হচ্ছে নবজাগরণ অষ্টদশ শতকে আব্দুল ওয়াহাব নামে এক জৈনিক ব্যক্তি আরব দেশে ইসলাম ধর্মের অভ্যন্তরে প্রচলিত কুসংস্কারগুলি দূর করে মোহাম্মদ ইসলাম যে আমাদের মহম্মদ প্রদর্শিত পথে ইসলাম ধর্মকে নতুনভাবে গড়ে তুলতে প্রয়াসী হন এবং তার প্রবর্তিত ধর্ম সম্প্রদায় ওয়াহাবি এবং তার প্রচারিত ধর্মমত ওয়াহাবিবাদ নামে পরিচিত তাই এখানটা ভালো বোঝা দেখো যে অষ্ট শতকে ও ওহাব নামে একজন ব্যক্তি আরব দেশে ইসলাম ধর্মের অভ্যন্তরে যে সমস্ত কুসংস্কারগুলি প্রচলন ছিল সেগুলি দূর করে মোহাম্মদ প্রদর্শিত পথে ইসলাম ধর্মকে নতুনভাবে গড়ে তুলতে প্রয়াসী হন এবং তিনি যে ধর্ম সম্প্রদায় প্রবর্তন করেন সেটা হচ্ছে ওয়াহাবি এবং তার প্রচারিত ধর্মমত ওয়া হাবিবাদ নামে পরিচিত আরব দেশে যে ওয়াহাবি আন্দোলন শুরু হয় তারও প্রকৃত নাম হল তারিকা ই মোহাম্মদ এই তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ হলো মহম্মদ প্রদর্শিত পথ ইসলাম ধর্মকে নতুনভাবে গড়ে তোলার উদ্দেশ্যই ছিল এই তারিকা ই মোহাম্মদিয়া ঊনবিংশ শতকে প্রথম দিকে ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেন দিল্লির খ্যাতানামা মুসলিম নেতা সান্ত ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজ প্রথম দিকে এই আন্দোলন ছিল ধর্মীয় সংস্কার আন্দোলন এবং এর মুখ্য উদ্দেশ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ এটা একটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কিন্তু যে ভারতে ওভি আন্দোলনের সূচনা করেছিল প্রথম দিল্লির খ্যাতানামার মুসলিম নেতা সন্ত উল্লাহ এবং তার পুত্র আজিজ এবং এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কিনা ধর্মীয় সংস্কার আন্দোলন এবং হচ্ছে ইসলামের ইসলাম ধর্মের শুদ্ধিকরণ অর্থাৎ কুসংস্কারগুলিকে সংস্কারগুলিকে ত্যাগ করে মোহাম্মদ প্রদর্শিত পদটাকে প্রচলন করা ভারতে ও অভি আন্দোলনের বা সম্প্রদায় যথার্থ প্রতিষ্ঠা থেকেছিলেন রায়বারির সৈয়দ আহমেদ তিনি ইংরেজ অধিকৃত ভারতকে দার উল হারাপ বা শত্রু দেশ হিসাবে অভিহিত করেছিলেন ইংরেজ বণিকদের তিনি ভারতীয় স্বাধীনতার প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে তাদের বিতাড়িত করার নির্দেশ দেন উত্তর পশ্চিম সীমান্তে সীতানায় মূল কেন্দ্র স্থাপন করেছিলেন এবং মূলত ইংরেজ বিরোধী আন্দোলন হলেও ওয়াবিরা পাঞ্জাবে শিখদের সঙ্গে সংগ্রামে জড়িয়ে পড়ে এবং শিখদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত এবং হচ্ছে নিহত হন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ওহাবি আন্দোলনে কিন্তু আহমেদের গুরুত্বপূর্ণ বাংলাদেশে অর্থনৈতিক ও ধর্মীয় যেসব যেসব কৃষক বিদ্রোহ হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু তিতুমিরের বারাসাত বিদ্রোহ এই ওহাবি আন্দোলন প্রথমে ভারতের সূচনা করেছিলেন সৈয়দ আহমেদ আমরা কিছুক্ষণ আগেই জানলাম বা পড়লাম তোমরাও জানলে তাইবার এবার জানবো হচ্ছে তিতুমির তিতুমিরের অধীনে যে বারাসাতের বিদ্রোহ হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানবো না বাংলাদেশে অবি আন্দোলনকে সম্প্রসারিত করেছিলেন তিতু যার প্রকৃত নাম হচ্ছে মির নিসার আলী তিনি সক্রিয় ভূমিকা ভূমিকাটা গ্রহণ করেন এবং তিনি উনচল্লিশ বছর বয়সে হজ করতে গিয়ে তিতুমীর সৈয়দ আহমেদের সংস্পর্শে আসেন তারপর থেকেই অবি আন্দোলনে ধাঁচে তিনি বারাসাত বিদ্রোহ কিন্তু শুরু করেছিলেন মুসলিম সমাজের কুসংস্কার দূর করার জন্য তিতুমীর প্রথমে উদ্যো উদ্যোগী হন তারপর অত্যাচারী জমিদার নীলকর সাহেব ও ইংরেজ সরকারের বিরুদ্ধে তিনি দরিদ্র মুসলিম তাঁতি ও কৃষকদের ঐক্যবদ্ধ করে খুলনা যশোর রাস্তায় ঢাকা নদিয়া মালদা চব্বিশ পরগনা প্রভৃতি স্থানে গণ গড়ে তোলেন উত্তর চব্বিশ পরগনার পুনার জমিদার কৃষ্ণদেব রায় তিতুমিরের শিষ্যদের দাড়ির উপর কর বসিয়েছিলেন কত না বার্ষিক আড়াই টাকা কর ধার্য করলে তিতুমিরের যে অনুগামীরা ছিল তারা কিন্তু এবং তারা কিন্তু কি করেছিল তিনশো জন অনুগামী নিয়ে গিয়ে তিতুমিরের অধীনে জমিদারের বাড়ি আক্রমণ করেন তিতুমির বার্সাত থেকে বসিরাট পর্যন্ত বিশাল অঞ্চলের উপর নিজের প্রভুত্ব স্থাপন করে ওইসব এলাকায় নিজেকে বাদশা বলে তিতুমির যে সমস্ত আন্দোলন গড়ে তুলেছিল ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত একটা এলাকা তার বিস্ত প্রভাব বিস্তার হয় এবং তাকে সবাই নেতৃত্ব বা নেতা বলে মেনে নেয় এবং তিনি কিন্তু নিজে বাদশা বলে একটা উপাধি ধারণ করেন এই সময় তার ভাগ্নে ছিল হচ্ছে সেনাপতি গোলাম মাসুম এবং মৈনুদ্দিন ছিলেন হচ্ছে তার প্রধানমন্ত্রী অধ্যাপক গৌতম ভট্ট এ সম্পর্কে বলেছে যে তিতুমিরের অনুগামীরা নিজেদের হেদায়তী বলতো এবং তার আন্দোলন আন্দোলনকে বলা হতো তারিক ইহাম্মদ বা পথ সিতুমিরের মোহাম্মিত বিদ্রোহের কেন বিদ্রোহের পথ অবলম্বন করেছিলেন তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহের বেশ কিছু লক্ষ্য ছিল মন্দির মসজিদ তৈরির প্রয়োজন নেই পীর পয়গম্বর মানার প্রয়োজন নেই অনুগামীদের দাড়ি রাখতে হবে সুদে টাকা খাটানো হচ্ছে নিষিদ্ধ কাজ তিতুমীর চব্বিশ পরগনা জেলার বাদরিয়া থানা দশ কিমি দূরে নারকেল বেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে যেখানে তার সদর দপ্তর স্থাপন করেন যেখান থেকে তিনি আন্দোলনের নেতৃত্ব দেন রিতুমীরের নির্দেশা নির্দেশে প্রজারা কিন্তু জমিদারের খাজনা বয়কট করে ইতুমিরের এই যে উর্ধত্ব মেনে না নিয়ে কিন্তু কোম্পানি ব্যবস্থা নেয় এবং প্রথমে নদিয়ার ম্যাজিস্ট্রেট এডওয়ার্ড স্মিথ ইতুমিরকে দমন করতে ব্যর্থ হলে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে কিন্তু বিশাল সৈন্যবাহিনী কামানের গোলার আঘাত এনে তিতুমীরের বাঁশের কেল্লা কিন্তু ভেঙে দেয় ইদুমিরের ঔদ্ধত্ব বলতে এই যে তিনি এটা সর দত্ত স্থাপন করেছিলেন বাসের কেল্লা নির্মাণ করেন নৌতায়না নারকেল বেরিয়ায় এখান থেকে আন্দোলন পরিচালিত করতেন এবং তার নেতৃত্বে আন্দোলন কিন্তু ব্যাপক বিস্তার লাভ করে এটা কি এটা হচ্ছে ঔদ্ধত্ব এই ঔদ্ধত্ব কিন্তু ইংরেজ কোম্পানি মেনে নেয়নি তিতুমিরে বাসের কেল্লা ভেঙে দেওয়া হয় এবং তিতুমিরও তা কয়েকজন অনুগামী বীরের মতো যুদ্ধক্ষেত্রের পান দেন প্রথমে উনিশশো নভেম্বর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বিদ্রোহের ও অবসান ঘটে বন্দি সৈন্যদের ফাঁসি হয় এবং অন্যদের কিন্তু দীর্ঘ মেয়াদি কারাদণ্ড ভোগ করেন ইতুমিরের নেতৃত্বে বারাসাতবিদের চরিত্র নিয়েও ঐতিহাসিকদের মধ্যে কিন্তু পার্থক্য আছে কী দেখো দেখো সমকালীন লেখক কুমদনাথ মল্লিক বিহারীলাল সরকার ইতুমিরের আন্দোলনকে ধর্মনুমাদ মুসলমানদের কাণ্ড এবং হিন্দু বিরোধী আন্দোলন বলে চিহ্নিত করেছেন অধ্যাপক হান্টার এবং থনটন প্রমুখ ঐতিহাসিক এতে কোনো সাম্প্রদায়িকতা কিন্তু দেখতে পাননি ডক্টর বিনয় ভূষণ চৌধু বিনয় ভূষণ চৌধুরী বলেন যে তিতুমিরের সংগ্রাম ছিল জমিদারদের অনাচারের বিরুদ্ধে সে যুগে জমিদারদের অধিকাংশ হিন্দু হওয়ায় এই আন্দোলন হিন্দু বিরোধী বলে মনে হতে পারে কিন্তু মুসলিম জমিদারদের তিনি ছেড়ে দেননি নিম্ন বহু হিন্দু তাকে কিন্তু সমর্থন করেছিলেন তিতুমিরের বারাসাত বিদ্রোহ শেষ পর্যন্ত চরমভাবে ব্যর্থ হয়েছিল প্রয়োজনীয় শক্তি এবং অর্থের অভাবে ব্যর্থ হলেও ওয়াবি আন্দোলনের গুরুত্ব কিন্তু ছিল অপরিসীম এ তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ব্যর্থতা প্রদর্শিত গুরুত্ব ছিল কিন্তু অসীম তিনি একা নেতৃত্ব দানে কিন্তু কোম্পানিকে একটা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল যে তার আন্দোলনে বা তার নেতৃত্বে কিন্তু গ্রামবাসী প্রজারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছিল জমিদারি ব্যবস্থার উপর এই আন্দোলনের মাধ্যমে হিন্দু মুসলিম দরিদ্র কৃষক ব্রিটিশ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয় গবেষক ডক্টর দত্ত মুসলিম সোসাইটি ইন ট্রানজিশন গ্রন্থে বলেছেন যে বিদ্রোহ ছিল সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় ভাবধারার সমান্তরাল আন্দোলন এটাই ছিল অবি আন্দোলন সম্পর্কে আমাদের আজ আলোচনা এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে যেমন কথার অর্থ কি অবি বি আন্দোলন প্রথমকে শুরু করেন তিতুমির তিতুমিরে তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন এরকম বেশ কিছু শর্ট কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বড় বট কোশ্চেন হিসাবে পাঁচ নম্বরের কোশ্চেন হিসাবে যেটা হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটাই ছিল আন্দোলন সম্পর্কে আজকে আমাদের আলোচনা নেক্সট ভিডিওতে কিন্তু নীল বিদ্রোহ নিয়ে আলোচনা হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পেতে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো Thank you, friends.